হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের উপর ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ সালে কোয়েশ্চেন পেপার এইটা ডাব্লিউ বি সি এস পেপার টু আছে ইংলিশ পেপার ইংলিশ পেপারে এই বছরে কোয়েশ্চেন অবভিয়াসলি টু হান্ড্রেড মার্ক্সে আছে কোশ্চেন তিন ঘন্টা সময় ছিল কোশ্চেন কীরকম হয়েছে একটু আপনারা দেখতে পারেন প্রথম কোশ্চেন দেখুন একদম প্র্যাকটিক্যাল লাইফ থেকে কোশ্চেন দেওয়া হয়েছে ইয়ে রাইট আ লেটার টু অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ ইউর ডিস্ট্রিক্ট রিকোয়েস্টিং হিম অ্যান্ড ইকোনমিক্যালি উইকার সেকশন ই ডব্লিউএস সার্টিফিকেট ইন ফেভার অফ ইউ ইউ হ্যাভ অল নেসেসারি ডকুমেন্টস দোজ আর টু বি নিডেড টু ইস্যু দ্য সেম আর এই লেটারটা আপনাকে লিখতে হবে একশো পঞ্চাশ সেকেন্ড যে লেটার রাইটিংতে যে দেওয়া হচ্ছে এইটাও খুব প্র্যাকটিক্যাল আছে এখানে দেখুন কোশ্চেনটা কি বলছে সাপোজ ইউ আর অ্যান অ্যাসপিরিয়েন্ট অফ সিভিল সার্ভিস নাও ইউ উড লাইক টু আভেল দ্য কোচিং অ্যান্ড গাইডেন্স প্রোভাইডেড অ্যাট দ্য সতেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার শর্টলে কলকাতা এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রোজেক্ট আছে যেখানে সিভিল সার্ভেন্টদের ইউপিএসসি কোচিং দেওয়া হয় ফ্রিতে এখানে আপনাকে এই সেন্টারের চেয়ারম্যানকে একটা লেটার লিখতে হবে এক্সপ্রেসিং ইউর উইস টু জয়েন দ্য সেন্টার অ্যান্ড টু আভেল দ্য লাইব্রেরি হস্টেল অ্যান্ড আদার প্রো প্রোভাইডেড হেয়ার এই লেটারটাও আপনাকে কিন্তু ম্যাক্সিমাম ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডসতে লিখতে হবে সেকেন্ড কোশ্চেন যাচ্ছে ড্রাফ রাইটিং রিপোর্ট থেকে দেখুন ড্রাফট কী বলছে রিপোর্ট লিখতে কিসের উপর রিপোর্ট রাইটিং বলছে ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ তাহলে প্ল্যানেট আর্থের উপর গ্লোবাল ওয়ার্মিং কী ইফেক্ট হবে এইটা আপনি একটা কলেজে সিম্পোসিয়াম আছে এর উপর আপনাকে একটা লেটার লিখতে হবে তাহলে এটা খুব ভালো এখানে ক্রিটিক্যালি আপনাকে লিখতে হবে সেকেন্ড আছে একটা কম্পোজিশন আপনাকে লিখতে হবে আর এটাও কোশ্চেন আছে আপনার ওয়ান হান্ড্রেড ফিফটি মার্ক্স জন্য এ ফটি মার্কস জন্য কোন টপিক উপর কম্পোজিশন লিখতে হবে তাহলে অন এনি ওয়ান অফ দ্য টপিক ওই টপিকটা কী আছে এখানে একটা টপিক আছে এটাও রিসেন্ট আছে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি হাইলাইটস অ্যান্ড ইটস ইমপ্লিমেন্টেশন মানে হাইলাইটস আর তার ইমপ্লিমেন্টেশন উপর লিখতে হবে সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट একটা প্রজেক্ট আছে কন্যাশ্রী প্রজেক্ট আ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আ মডেল ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইম্যান্সিপেশন নেক্সট আছে এজিং এজিং একটা সমস্যা আছে আমাদের সোসাইটিতে লিটারেচার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি লিটারেচারতে কীভাবে রিয়ালিটি রিপ্রেজেন্ট হয় সেটার উপর একটা কম্পোজিশন লিখতে হবে নেক্সট কোশ্চেন যে ছিল দ্যাট ওয়াজ আ প্রেসি রাইটিং অ্যান্ড এর উপর আপনাকে একটা সুটেবল টাইটেল দিতে হবে এই বছর যে আছে আপনার শেক্সপিয়ার উপর আমরা দেখছি এইটা প্রেসি রাইটিং ছিল পাঁচ নম্বর যে কোশ্চেন আছে দ্যাট ইজ ফর ট্রান্সলেশন ট্রান্সলেশন যারা এ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে অ্যান্ড দোজ হু হ্যাভ অপটেড ফর হিন্দি তাদেরকে হিন্দি থেকে ইংলিশতে ট্রান্সলেট করতে হবে তাহলে দুটো এখানে অপশান আছে যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন তাহলে এই বছরে এইটা আমরা দেখছি ডাব্লু বিসিএস মেন্সে ইংলিশ কোশ্চেন ছিল আপনাদের কেমন লাগলো এটা কোশ্চেন অবশ্যই কমেন্ট করে জানাবেন